হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যান আদার এপিসোড অফ অনঅর্থোডক্স গলা একটু বসে আছে বিকজ আই ওয়াজ ডুইং অ্যা ক্যারেক্টার দ্যাট নিডেড এ বসা ভয়েস তো সেটার জন্য এ একটু এরকম এরকম করে কথা বলতে হচ্ছিল তো তাই একটু গলাটা কিছুক্ষণ একটু অন্যরকম থাকে নর্মাল হতে একটু সময় লাগে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দি সাপোর্ট আই হ্যাভ মানে কিছু দিনের মধ্যে আমি দেখেছি বিশেষ করে এই প্যারেডি গানটার পর থেকে কোনো কারণে চ্যানেলে একটু ভিউ বেড়েছে তো আই এম গ্ল্যাড দ্যাট গ্ল্যাড আই এম ভেরি গ্রেটফুল টু মিস সুনন্দা বিষ্ণু ফর রাইটিং দ্যাট ফর মি অ্যান্ড অ্যান্ড টু মাই সেলফ ফর সিঙ্গিং দ্যাট আই 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 ওয়াজ দ্য সিঙ্গার ইফ ইউ ডোন্ট নো ওকে আই ওয়াজ সিঙ্গার মানে আমি না থাকলে কী করে হতো তাই না আমি গানটা গেয়েছি বলেই তো ভালো লাগছে তো ইফ ইউ হ্যাভ নট অলরেডি হার্ড লিসেন টু দ্যাট সং প্লিজ গো হেড অ্যান্ড লিসেন টু ইট ছানার ডালনা দিয়ে ছানার ডালনা দিয়ে একটুখানি পোলাও পেলে হয় একটু স্যালাড একটু স্যাটে একটুখানি ক্ষীর আমি মাশরুমি এক ছাতার ডগা করে ধরে থাকি ছানার ডালনা দিয়েই আমার পৃথিবী দ্যাট ইজ দিস সং সরি শু ডিড নট লাইক ইট ওকে তো আগের দিন আগের দিন এই গানটার না এই আগের দিনের ভিডিওটাতে কল্যাণী বোধ হয় তোমার নাম তো তুমি কমেন্ট করেছিলে আই আমি তোমাকে লিঙ্কটা দিলাম আমি জানি না তুমি এখন এই এপিসোডটা শুনছো কি না ক্যাটালগ ক্যাটালগের লিঙ্ক চেয়েছিলে তুমি তো দ্য বেস্ট দ্য বেস্ট পারসন ওকে এই যে একশো তেত্রিশ জন যারা এখানে রয়েছে তাদের মধ্যে দ্য বেস্ট পারসেন তোমার থেকেও ভালো পারসেন কল্যাণী ম্যাডাম বিকজ শি আস্কড ফর দি ক্যাটালগ লিঙ্ক সি তুমি ভুল করছো তুমি কিন্তু ওটাতে ক্লিক না করে ভুল করছো ডেসক্রিপশান এখনও কিন্তু দেওয়া আছে একদম নিচে গিয়ে দেখবে একটা বিজনেসের ব্যাপারে ছোট্ট করে লেখা আছে আর একটা লিঙ্ক দেওয়া আছে ওই ক্যাটালগটা খুললে কিন্তু ম্যাজিক হবে মুজিক মুজিক জ্যালাক মুজিক তুমি ভুল করছো কল্যাণী ম্যাডাম কিন্তু ম্যাজিক দেখে নিয়েছেন তো থ্যাংক ইউ কল্যাণী ম্যাডাম তোমাকে কারণ ইট এনকারেজেস আস আমরা খুব ভালোবেসে ক্রিয়েট করেছি তো এবার কেউ না দেখলে মনে হয় যেন এ আবার কী করো আমার তো মানে আর তো কিছু বুঝতে পারছি না আর নতুন নতুন তো তাই সত্যিই বেশি কিছু বুঝি না আমরা তাই কিছু যদি টিপস থাকে কিছু যদি মনে হয় যে এটা করলে বেটার হয় তাহলে প্লিজ আমাকে জানিও আমাদেরকে জানিও তো যাই হোক আজকের এপিসোডটা শুরু করা যাক আমি না আমি মোটিভেশনাল স্পিকারদেরকে নিয়ে এক সময় খুবই কি বলবো আর একটা বয়স আসে যে সময় আমাদের এটা মনে হয় যে এটার প্রয়োজন আছে যে কেউ আমাদের বলবে যে আই ক্যান ডু এনিথিং তাই না তো মানে এটা যে কোনো সময় ভালো লাগে যে কোনো সময় যে কোনো বাচ্চাকে ভালো লাগে বললে সে খুশিই হবে বাট আমার মনে হয় যখন তার একটু এবার রোজগারের দিকে এগোবে এসে তখন যদি তাকে বলা হয় যে আরে তুই কী কী হচ্ছে ডাব্লিউ বিসিএস অফিসার আরে কোনো হয় হচ্ছে আরে পাইলট দেয়ার জড়ো জড়ো জেলায় জালো তো এই যে সময়টা এই সময় মোটিভেশনাল স্পিকারগুলো আমাদের খুব অ্যাট্র্যাক্ট করে যে কোনো ধরনের মানে আমাদের লোকাল মোটিভেশনাল স্পিকারও চলবে আমার বন্ধু যদি কেউ থাকে যে মোটিভেশান দেয় তো সেও চলবে তো এমন সময় আমি ডিসকভার করেছিলাম একটু আগে এর একটু আগে বাট And um, he completely changed my life. My Not my life. I remained... Because motivation is overrated. Uh, uh, no motivation and no motivator can change your life. But uh, if you keep on listening to someone... Everyone is a philosopher in their own um, life, in their own style. Okay. तो जो तुम का सुनते ही थको सुनते ही थको एंड इफ दैट पर्सन ही शी हेज वेरी स्ट्रॉंग ओपिनियंस ऑन सर्टन थिंगस यू उल स्टार्ट टू चेंज लाइक यू उल स्टार्ट टू मैं इफ इफ यू इफ दैट पर्सन इज गिविंग यू सो मच और रिटर्ने से किच्छू निचेना like तो यू उल वर्शिप दैट पर्सन लाइक आई यूज टू डू तो आई वॉज़ गोइंग थ्रू अ टेरिबल रिलेशनशिप एंड टेरिबल टाइम in every aspect health wise wealth wise and every in every aspect uh, my friends were there for me so i'm grateful to them and uh, Sandeep maheshwari he was there and his videos kept giving me motivation to you know feel good dopamine hit diten so i i even went to a ki live session

মানে মানে এই মানুষটা আমার আমার ঘরের মানুষ এটা এতজন মিলে ভাবে এটা একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আমরা যখনই কাউকে খুব ভালোবাসি তখন আমাদের মনে হয় যে মানে এই ধরনের কোনো পার্সোনালিটিকে মানে সেলিব্রিটি বা এই ধরনের কোনো পার্সোনালিটিকে তখন আমাদের মনে হয় যে সে আমাদের খুব আপন কিন্তু ওই একই ফিলিং নিয়ে প্রচুরজন বসে আছে ফ্যান সিনেমাতে যে জিনিসটা ছিল তো দ্যাট টপিক ইজ নট দ্যাট ওটা হিরো ওয়ার্শিপ নিয়ে আমরা আগে কথা বলেছি আশা করছি ভেবে তো ছিলাম বলবো আশা করছি বলেছি তো যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ইউ স্টার্ট টু থিঙ্ক এই ওয়ার্শিপ নিয়ে আরেকটু বলি স্টার্ট টু থিঙ্ক দ্যাট দে ক্যান ক্যানট মেক মিস্টেকস অ্যান্ড দে অলসো স্টার্ট টু থিঙ্ক দ্যাট দে ক্যানট মেক মিস্টেকস বিকজ দে মোটিভেট আস মোটিভেটার্স দেলার্স স্টোরিজ দ্যাট মানে আমাদের সাথে থেকে যায় যে গল্পগুলো এবং আমরা ভালো জায়গায় সঠিক জায়গায় কাউকে ইমপ্রেস করার জন্য সেই গল্পগুলি ইউজও করি যেমন আমি এখনই একটা গল্প বলবো তোমাকে বিচ অ্যাকচুয়ালি ইজ ভেরি নাইস স্টোরি অ্যান্ড ইট ওয়াজ টোল্ড বাই সন্দীপ মাহেশ্বরী তো আই রিয়েলি ওয়ান্টেড টু গিভ হিম ক্রেডেট বাট হিজ রিসেন্ট অ্যাক্টিভিটিজ আই অ্যাম নট লাইকিং আই আই স্টপ টু ওয়াচিং সন্দীপ মহেশ্বরী ভিডিওজ অ্যান্ড এনি সর্ট অফ মোটিভেশনাল ভিডিওজ আই থিঙ্ক ইটস বিন ফোর টু ফাইভ ইয়ার্স আই ডোন্ট ওয়াচ দেম

সেটা সন্দীপ মহেশ্বরী একটা কোনো একটা সেশনে খুব পপুলার কোনো একটা সেশনে বলেছিলেন দুটো বাচ্চা তারা গ্রামে দুই বন্ধু ছিল একজন বয়সে ছোটো একটু দুর্বল আর একজন একটু তার একটু স্বাস্থ্য ভালো সে বয়সেও বড় তো ওরা দুজনই খেলতো ওরাই বন্ধু ছিল তো খেলতে খেলতে একদিন ওরা গ্রামের একটু বাইরে চলে যায় গ্রামের বাইরের দিকে যেমন কুয়ো থাকে ওখান থেকে লোকে জল নিয়ে আসে এই ব্যাপারটা আমরা জানি তো সেই কুয়োর ধারে পাশে তারা খেলতে শুরু করে ওটা গ্রামের থেকে কিন্তু একটু দূরে খেলতে খেলতে কি হয় ওই গ্রামের যে ওই ওই মানে ওই কুয়োটা ওই কুয়োর মধ্যে ওই বড়ো ছেলেটা পড়ে যায় ওকে এবার সে পড়ে ছটফট করছে আর এই ছোট ছোটকুয় আমাদের তো সে তো খুঁজেই পাচ্ছে না কি করব এবার মানে ছেলেটা সাঁতার কাটতে জানে অল্প কিন্তু কতক্ষণ থাকবে তাই না তো যাবে আর ওখান থেকে ডাকলে মানে ও যদি গ্রামে যায় ফিরে যায় কাউকে নিয়ে আসে তাহলে মানে বাই দ্যাট টাইম দিস পারসন ইজ গোয়িং টু ডাই সিম্পলি আর এটা বাচ্চা ছেলে একটা তো জল ভরতে যায় লোকে ওখানে একটা তোমার বালতি ছিল আর দড়ি ছিল ছোট ছেলেটা কিছু না ভেবে বালতি আর দড়িটার নিচে ফেলে এ বলে ওটাকে ধর সে তো কোনো রকমে জাপটে ধরে সেটাকে তারপর ছোট ছেলেটা প্রচুর পরিশ্রম করে প্রচুর গায়ের জোর সমস্ত প্রাণ লাগিয়ে ওই আমাদের বরকাকে তুলে নিয়ে আসে এবার ছোটকা আর বড়কা গ্রামে ফিরে আসে দিয়ে এসে সবাইকে বলে যে এরকম হলো জানো কেউ কিন্তু ওদের কথায় বিশ্বাস করে না সবাই বলে ভাই এইটুকু ওকে বালতিতে ধরে তু দড়ি ধরে টেনে তুলে ধরে যা তাই বলা তোর কি মানে মস্করা করার জায়গা পাবো তোমরা এই হচ্ছে ওদের রিয়াকশন তো গ্রামের মধ্যে যে একজন মুরব্বী মানুষ মুরব্বী মানুষ কাকে বলে যে বয়স্ক মানুষ গ্রামের মধ্যে হে ইতনা সান্নাটা কিউ হ্যাঁ ভাই ওই ধরনের একজন শান্ত শিক্ষিত মুরব্বি বলা হয় তো তাকে গিয়ে সবাই কমপ্লেন করে এই ছেলে দুটো দেখুন কিরকম মিথ্যে কথা বলছে আপনি বলুন এদের সাথে কী এদের কী শাস্তি দেওয়া যায় জিজ্ঞেস করে সে কী হয়েছে বলো সেই ছেলে দুটো আবার গোটা ঘটনাটা বলে অ্যান্ড ওই ভদ্রলোক গ্রামের সবাইকে বলে এরা মিথ্যে কথা বলছে না সবাই এবার জাজ করতে লাগছে মুরব্বীকে এ সালো ই খেপে গিয়েছে রে এই খেপে গিয়েছে আর একে মুরব্বি বলা যাবে না এ পায়ের এর অ্যাসিস্ট্যান্টকে বসাতে হবে এখানে কিন্তু বাচ্চারা সত্যিই সত্যি কথা বলছিলো তো ওরা জিজ্ঞেস করে গ্রামের লোকেরা যে কেন বলছে কীভাবে আপনার মনে হচ্ছে এটা সম্ভব কী করে পারবে একটা ছোট ছেলে ও ওইটুকু ছেলে ওই রোগা প্যাংলা ওই বড় মোটা ছেলেটা কি করে তুলবে তো ওনার উত্তরটা খুব ইম্পর্ট্যান্ট যদি তুমি গল্পটা শুনেছো তাহলে তুমি উত্তরটা জানো আর যদি শোনো তাহলে খুব মন দিয়ে উত্তরটা শোনো উনি বললেন ও পেরেছে এই কাজটা করতে মানে ওই ছোটকা বড় তুলতে পেরেছে দড়িতে করে তার কারণ হলো যে ওই সময় ওর আশেপাশে এমন কেউ ছিল না যে ওকে ওটা বলবে যে তুই এটা পারবি না লেট দ্যার সিংকিং দিস ইজ নট এ মোটিভেশনাল স্টোরি ওকে দিস ইজ দিস ইজ এ ট্রু স্টোরি আমরা লাইফে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে তো থাকি তার সাথে এমন কিছু সমস্যার মধ্যে থাকি যেটার থেকে বেরিয়ে আসাটা আমাদের অ্যাকচুয়ালি হাতে আছে আমরা দেখি যে অনেক মানুষ আছে যারা ওই প্রবলেম থেকে বেরিয়ে এসেছে ইটকুড বি মানি প্রবলেম ইট কুড বি হেলথ প্রবলেম ইট কুড বি মানে ইট কুড বি এনিথিং ইট কুড বি ইউ কুড বি অ্যান অ্যালকোহলিক ওর চেন স্মোকার লাইক আই ওয়াজ আই ইউজ টু বি তো সবাই আমাদের খালি এটাই বলে যে আমরা কখন এখান থেকে বেরোতে পারবো না দ্যাট বিকামস আওয়ার আইডেন্টি ইন দেয়ার আইস তাই না অ্যান্ড আমাদেরও যখনই আমরা বলি যে আর সিগারেট খাবো না তখন সবাই হাসতে শুরু করে বা কেউ যদি হঠাৎ করে বলে যে আমি অ্যাক্টিং করবো তাহলে সবাই বলে আবার আবার কত কোটি কোটি লোকে যাইবে তু বে তোকে কেন কাজ দেবে এরম করে কথা বলে তোমাকে নিশ্চয়ই কোনো না কোনো দিন এই ধরনের কথা শুনতে হয়েছেই হয়েছে সো হোয়াট 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 দ্যাট ডাজ ইজ কজেজ ডাউট উই ডাউট আর্লস উই আর নট শিওর উই আর নট শেওর দ্যাট উইয়ার দি মোস্ট ট্যালেন্টেড অর দি মোস্ট সিনসিয়ার পিপুল তুমিও করো আমিও করি সবাই করে সেলফ ডাউট ইজ ইজ গুড অ্যাকচুয়ালি মানে মার্জিত হলে ভালো অতিরিক্ত ভালো নয় মার্জিত হলে ভালো কিন্তু এই ধরনের ডাউট যখন অন্যেরা আমাদের ডাউট করে না তখন আমাদের কনফিডেন্স কমে সেলফ ডাউটে কিন্তু কনফিডেন্স কমে না সেলফ ডাউটে আমাদেরকে আরও খাটায় আরও পরিশ্রম করায় কিন্তু যখন অন্যেরা ডাউট করে যে আমার ডাক্তার হবে হ্যাঁ কলেজে ভর্তি করো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দাও গা এই তো আমাদের এখানে পলিটেকনিক চলছে বলো আমি ভর্তি করে দিচ্ছি হ্যাঁ ডিএড করা ডাক্তার হবে এরম করে আমাদের বড় স্বপ্নগুলোকে যখন তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের সামর্থ্য মানে আর্থিক না নিজেদের ইন্টালেকচুয়াল সামর্থ্যতে বিচার করে ওই স্ট্যান্ডার্ডে নিয়ে এসে তারা ওজন করার চেষ্টা করে তখন তো মানে আমরা খুব ভারী হয়েই যাব তাদের জন্য তো তারা ভারী পাটুকু বাদ দিয়ে দেয় আর নিজেদের মতন জায়গায় নিয়ে এসে আমাদের বিচার করে আর তাদের মনে হয় তারা যেটা পারবে না আমরা সেটা পারবো না এবং এটা হয় হতেই পারে যে আমি পারবো না হতেই পারে যে আমি কোনো দিনও এই ভয়েস ওভারের কাজে এমন কোনো জায়গায় যেতে পারলাম না যেটা সিগনিফিকেন্ট বা যেটাকে আমি একজন সাকসেসফুল প্রফেশনাল ভয়েস ওভার আর্টিস্ট বা ভয়েস অ্যাক্টর বলতে পারবো নিজের পরিচয় দেওয়ার সময় হয়তো পারবো না ধরেই নিলাম কিন্তু এটা করার আগে এই চেষ্টাটা করার আগে যদি আমি কারোর পারমিশন নিতে যাই যখন আমি কাউকে বলছি না যে আমি জানিস আমি কলকাতা চললাম এই ডাবিংয়ের জন্য চেষ্টা করতে তখন কিন্তু আমি তাকে দিচ্ছি না আমি দেখছি যে সে আমার উপর ভরসা করে কি না সে যদি ভরসা করে তো দ্যাট ফিল বুস্ট মাই কনফিডেন্স মানে ইট ইট হ্যাপেন্স টু এভরি ওয়ান যে কোনো সময় কারোর ভরসা আমাদের কনফিডেন্স বাড়ায় কিন্তু তাদের ভরসার মধ্যে যদি এক পারসেন্টও ডাউট থাকে না দ্যাট মে রুইন দি এন্টায়ার ড্রিম ওকে সো বিং ইনোসেন্ট ওয়ার্কস টু মাছ রিসার্চ টু মাছ ডেটা টু মাছ টু মাছ এই যে পারমিশনের জন্য যে ভ্যালিডেশনের যে প্রয়োজন এটা আমাদের কনফিডেন্সকে তো লো করেই এটা আমাদের সেলফ ডাউটকে বাড়ায় এবং আমাদের অনেক কিছুকেই অসম্ভব বলে লেভেল করে দেয়

মানে নেগেটিভিটি বেশি পাওয়া যায় তো তাই ইফ ইউ আর দ্যাট পার্সন গ্রেট আই এম নট দ্যাট পার্সন সো ইভেন ইফ ইউ আর দ্যাট পার্সন প্লিজ ডোন্ট গো অ্যান্ড মানে স্টার্ট ফাইন্ডিং পিপল হু টেলস ইউ যে হু টেল ইউ যে তোর দ্বারা হবে না ওটা করতেই না আবার নেগেটিভিটি যত কম থাকে লাইফে তত ভালো তুমি নিজেকেই বেটার করার চেষ্টা করো দ্যাট ইজ ওকে অ্যান্ড ড্রিমস আর নট মেন্ট টু বি অ্যাচিভড ওকে ড্রিমস আর জাস্ট ড্রিমস বিকজ যখন তুমি ওটাকে অ্যাচিভ করে নেবে তোমার মনে হবে না যে তোমার স্বপ্ন পূরণ হলো ওটা জাস্ট একটা ঘটনা হয়ে থেকে যাবে তার পরের দিন আবার জীবন শুরু হবে যে লাইফ উইল নট এন্ড দেয়ার তাই না ওটা তোমার পিক হয়ে তুমি ওই পিকেই বসে থাকবে না ওখান থেকে পড়তে হবে বা ওর থেকে ওপরে উঠতে হবে সো সো ডোন্ট ডিঙ্ক অ্যাবাউট ড্রিমস লাইক Uh, they have to happen. And uh, don't uh, ask for others' permissions before watching, before seeing, um, before imagining a dream, a future um, that makes you happy. Don't ruin it. Don't share your dreams with uh, everyone. Uh, if possible, don't share your dreams with anyone. Okay? Um, keep your protect your dream. Uh, don't tell it, uh, don't post it on Facebook, don't say it on um, any YouTube channel like this. Um, just protect it, protect your dream. Deem okay, protect your dream. Just imagine, <laughs> remember the dream is very important, protect it. <laughs> ইউ গেট মাই পয়েন্ট ওকে হয় মাঝে মধ্যে ফিসেল জা তাহে জাহিব একটু আগে কাজ করছিলাম ভাই এইটাতে ইউ শুড কনসিডার দিস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্টপ লাফিং নাও ওকে তো আর বকছি না আঠেরো মিনিট আঠেরো মিনিটের বেশি বকে ফেললাম তোমাকে আবার মনে পড়িয়ে দিই মনে করিয়ে দিই প্লিজ আমাদের বিজনেস এর জুয়েল লেন যেটা আর্টিফিশিয়াল প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারির একটা ছোট্ট ব্র্যান্ড যেটা আমার বন্ধু আর আমি দুজন মিলে শুরু করেছি সো প্লিজ দের ইজ এ লিঙ্ক অফ আওয়ার ক্যাটালগ ইন দি ডেসক্রিপশান অ্যাট দি বটম অফ দি ডেসক্রিপশান ক্লিক অন দ্যাট চেক আউট আওয়ার প্রোডাক্টস অ্যান্ড ইফ ইউ সি সামথিং ইউ লাইক প্লিজ লেট আস নো অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ফিডব্যাক এনি থিং টু টেল মি অ্যাবাউট এনিথিং You can comment or if it's personal, you don't want to comment, uh, email me at enamulkhanofficial uh, at gmail.com. The spelling of that will be in the description as well. And uh, there is one more thing I have to say. Yes, like the video. Please like, please like. If you're still listening, I can like I request please like that helps the channel. Okay. তো আমরা নেক্সট টাইম কবে আসছি আমরা আশা করছি কালকে আসছি উইথ অনাদার টপিক অ্যান্ড সাম মোর কোজিনেস ওকে টিল দেন বি কাইন্ড টু ইর সেলফ অ্যান্ড আদার্স অ্যান্ড বি ইর সেল্ফ প্রোটেক্ট ইোর ড্রিমস বি গ্রেসফুল অ্যান্ড ইয়েস প্রোটেক্ট ইর ড্রিম দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ওকে রিমেম্বার দ্যাট